বলে শুনি চল 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 যাই চল ভাই চল 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 দাদা তুই শুনলি তো বুঝলি মাথা কি বললো দাদা আমার বহুত বড় লোক মাসির তো গরিব দাদা আমাদের মাসিরকে যা হোক সাহায্য করতে পারতাম আর ঈদের সময় আমরা কি সুন্দর সুন্দর জামা পড়বো আর মাসির গরিব সে ছেড়া দুধ করে জামা পড়বে এটা আল্লাহ আমাদের রেখে দেবে না রেখে যাবে বললে কি হবে আমরা তো আর ইনকাম করতে পারি না যে নতুন জামা কিনে দেবো বাবাকে বললে বাবা বলবে তোমাদের ওইসব নিয়ে চিন্তা করতে হবে না তাতে কি হবে কি আর হবে নতুন জামা তো কিনতে পারবো না দাদা আমার তো অনেক নতুন জামা কাপড় আছে আমি যদি এবছরে নতুন জামাদের মাসিকে দিতে পারতাম আবার এবছরও বাবা দেবে তাতে কি হবে আমি যদি মাসিকে দিতে পারতাম তাহলে মাসিরা মনটা ভালো হতো মা কি রাজি হবে ভাবলি মাকে জোর করে বললে রাজি হবে কেন রাজি হবে না তাহলে তুই বলিস তোর যাওয়া তো না না আমি বলতে পারবো না ভাই তুই বল আমি বসে বসে পড় বসে পড় বসে পড় হ্যাঁ চল চল মাকে রাজি করাতে পারি চল 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 কি করে বলবো ভাই গরিব মানুষ টাকা পয়সা নেই তাই কাউকে বলি না প্রত্যেকবারে মা আমাকে এই দিনটাই সামান্য বিরিয়ানি করে খাওয়ায় আমাদের এই বছরে কিন্তু খাওয়াতেই হবে ভাই হ্যাঁ মাকে বলে দেখো যদি জোগাড় করতে পারে নিশ্চয়ই খাওয়াবো আরে না 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 এমনি করে আমি তোকে বলছি আসলে তোর জন্য একটা প্রাইজ আছে যেটা তোর উপহার তোকে দেবো উপহার হিসেবে তোরা তোরা আমার জন্য এত কিছু করছিস অথচ আমি তোদের জন্য কিছুই করতে পারছি না সত্যি বাবার উপরে না লজ্জা কর দাদা মাসি যে বললো বড় পার তুই কি জানিস এটা কোথা তুই জানতিস খুব ভালো হতো ওদের খুঁজে বের করতে পারতাম ওদের কষ্ট দূর হতো ওটা অনেক দূরের পথ ওখানে মানুষ গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না রে চল বাড়ি চল তোর বাড়ি চল বাড়ি কি বার করে বুঝে গেল নবসার কি জিয়া সব তিনি পরপারে চলে গেছেন নিজে মারা গেছেন এটা আমরা মেনে নিতে পারছি সবাইকে একদিন না একদিন পরপারে যেতে হবে একটু দেখি তাও না স্যার কি পরপারের কথা বলছেন না স্যার হ্যাঁ আছে বলো কিছু বলবে বলছি আপনি একটু কি পরপারের কথা বললেন না হ্যাঁ আমাদের সেকেন্ড মাস্টার মশাই
কোন পাল চলে গেছে? হ্যাঁ গেছে তো। স্যার আপনি আমাকে পরপারে ঠিকানাটা দিতে পারবেন? কেন পরপারে ঠিকানা নিয়ে তুমি কি করবে? খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেকেন্ড হোস্টেল মশাই তো অসুস্থ হয়ে চলে গেল। মা আমাকে কত মিথ্যে কথা বলে, কিন্তু আমি তো বুঝি বাবাকে ছাড়া মার দুঃখ যাবে না। তাছাড়া আমি কাকেই বা বাবা বলে ডাকবো? আমার বাবা পরপারে আছে, তাই আপনার কাছে বলছি। আপনি যদি আমাকে ঠিকানাটা দিয়ে দিতেন খুব ভালো হতো। নাসি তুই বড় হ, বড় হলে সব শিখে যাবে, বড় পর সব শিখে যাবে। মায়ের চোখেও জল, হেডমাস্টার মশাইয়ের চোখেও জল, তাহলে কি সত্যি এখানে এইভাবে যাওয়া যায় না? আমি বড় হই নিশ্চয়ই জেনে যাব পরপার কি জিনিস, বাবা আমি আসছি বাবা।